সর্বসাধারণৰ মূৰত পুনৰ ৰাম টাঙুন হোধাই আজিৰ পৰা পুনৰ বাঢ়িল গাখীৰৰ দাম প্ৰতি লিটাৰ গাখীৰত বাঢ়িছে 4 টকা কৈ পূৰ্বতে গাখীৰৰ খুটিত মূল্য আছিল 50 টকা আৰু আজিৰ পৰা প্ৰতি লিটাৰ গাখীৰত 54 টকালৈ বৃদ্ধি কৰিলে গোপালনৰ বাবে আনুষংগিক সামগ্ৰীৰ দাম বৃদ্ধিৰ বাবে গাখীৰৰ দাম বৃদ্ধিৰ সিদ্ধান্ত লৈছে এতিয়া গোপালক মাথায় সমান্তৰালকৈ আজিৰ পৰা বৃদ্ধি হ'ব দুগ্ধজাত সামগ্ৰীৰ মূল্য সোয়া 25 তারিখে 25 জুলাই তারিখে গোপালক খন্থায় প্রতি লিটার গাখীরের দাম আজি আগস্ট 1 তারিখ পর 4 টাকাকে বৃদ্ধি করা সিদ্ধান্ত লৈছে তার পিছতে আমিও ব্যবসায়ী সকলে আমি 571 জন আমি ব্যবসায়ী আছো আমার খন্থা আছে আমি উপায় না পাই পেলাই বৃদ্ধি দামটো আমি গ্রহণ করছো তার উপরি আজি 1 আগস্টর পর গুয়াহাটিবাসী সকল আমার উপভোক্তা সকলের কারণে আমি প্রতি লিটার গাখীরের দাম 60 টাকাকে আমি বেশি তার মানে আমি পূর্বতে আমি 56 টাকাকে প্রতি লিটার বিক্রি করেছিল আজির পর গোপালক যে 4 টাকা বাড়াইছে আমিও 4 টাকা বাড়া সিদ্ধান্ত লওয়া যান মিঠাই দোকানী আছে গুহাটীত তখেতক সকল কারণে 57 টাকা 40 পয়সা আমি বৃদ্ধি দাম হয়েছে তখেতক আগতে তখেত সকল মানে 53 টাকা 40 পয়সাকে আছে আজির পর 60 টাকা লিটার 56 টাকা হয় আমি নাজানো আর আমি পূর্বদিনতে আমি 56 টাকাকে বেচিছিল আর এটা গোপালক খন্থায় দাম 4 টাকাকে বৃদ্ধি করেছে আমার কিনা দামতে এটা 4 টাকা বৃদ্ধি পাইছে আমি হে অনুযায়ী 4 টাকা আমি আমি বৃদ্ধি করা নাই আসলতে আমি এড করেছি গোপালক খন্থায় বৃদ্ধি আর 60 টাকাকে লই আছে 56 আছে না হয় হয় 4 টাকা এটিতো গাখীরের সাধারণ বস্তু আর ধরক এটা অন্য বস্তু তো মানে একো নোহাই হয়েছে কোনো সীমায় নাই এটা গাখীরত আমি আর কি চাম আর ধরক আগবাইছে দুটনের সাংবাদিক অরূপনাথর বিশেষ প্রতিবেদন এই যে মই ফার্মত এটা উপস্থিত আছো গরুয়া ফার্মত উপস্থিত আছো বা দুগ্ধ উৎপাদন কেন্দ্র এনেকাত উপস্থিত আছো আর প্রকৃতার্থত আসলে কিহর কারণে গাখীরের মূল্য বৃদ্ধি করবলগা হল কিহর কারণে 4 টাকাকে বৃদ্ধি করবলগা হয়েছে সেই বিষয়ে মানে মানে তেখেতকলের মানে জানিব কারণে চেষ্টা করম আর যেহেতু মূল্য বৃদ্ধি সর্বত্রে হয়েছে আর শেহতভাবে এই ধরনের গাখীরত যদি মূল্য বৃদ্ধি হয় গতি গাখীরেরপরা উৎপাদন করা সকলবর সামগ্রীতে মূল্য বৃদ্ধি হব সেয়া নিশ্চিত গতি গোপালক সকল আছে তেখেতকলের আমি জানিব কারণে চেষ্টা করম আজিপর মূল্য বৃদ্ধি হল গাখীরের কিহর কারণে আপনাদের এই সিদ্ধান্ত আমার প্রত্যেক বস্তুরে দাম বাড়ি গেছে ডিজেলর বাড়িছে পেট্রোলের দাম বাড়িছে জিএসটি হয়েছে গাখির গরুবিলা যেবিলা খায় দানা দানার মূল্য বৃদ্ধিবিলা ডবল হয়ে গেছে আর ধান খেডার কথা আছে ইয়াত 1 লিটার গাখিরের কষ্ট প্রডাকশন যদি কয় যে তার বিনিময় যিমান আমি খরচ করব লাগে তাতকে বহুত কম হয়েছে গাখির রেটটু আর গাখির রেট কম হওয়ার কারণে আমি মূল্য বৃদ্ধি তো করবলগিয়া হয়েছে আর খুব অসুবিধা যে আজিকালি মানুষ নপায় কাম করা মানুষ নাই ধানের খের কিনাতে আমার বহুত পয়সা যায় মুঠতে কেটল ফিন যোনটো গরু দানা এই গরু দানাখি যথেষ্ট হাই রেট হয়েছে ডবল ত্রিবল হয়ে গেছে এই কারণে আমি দামটা বড়াব লাগা হয়েছে এই কারণে আমি দাম বড়াইছো কি কব যে এনেকুৱা ধরনের যদি মূল্য বৃদ্ধি হয় নকৰিলেও আপনাদের নহয় যেখানে কথা আমি শুনেছো গতি গভর্নমেন্টক বা সরকার কি আপনাদের নমস্কার মই টিকেন্দ্র শর্মা মই সামগ্রী দাম হওয়ার হিসাবে আমার গাখীরের প্রোডাকশন দামটা কম সেই কারণে আমি ভাবো 4 টাকা বা 5 টাকা যদি মূল্য বৃদ্ধি বাড়ি যায় তেতিয়াহলে আমার কিছু পরিমাণ থাকে নহলে তো আমার ফার্ম চলাবই বড় টানাটানি হয়ে যাব সেই কারণে সরকারের উপর রিকুয়েস্ট করছো আমার দামটা যেন বাড়ি যায় যি ধরনের পশু খাদ্যর দাম বৃদ্ধি হয়েছে বা দানার যি ধরনের দাম বৃদ্ধি হয়েছে গভর্নমেন্টে যদি এই দানার দামটা যদি কমাই দিয়ে বা আপনার যদি খাদ্য মানে সাবসিডি হারত যোগান ধরে তেতিয়াহলে গাখীরের দামটা কমার সম্ভাবনা আছে সেটু হয় সম্ভব হব তেতিয়াহলে যেতিয়া সাবসিডি দানা পাও তেতিয়াহলে আমার কিছু পয়সা বাঁচি যাব সেটু দিয়ে সম্ভব হব গাখীরের রেটটু কমাওয়া এয়া হৈছিল গোপালক সকল যি দুধ নিকটবর্তী লেলা তেখেতকলে এনে ধরনের গোপালন করে আছে আর দেখবলে পাওয়া গেছে আসলে গভর্নমেন্টে যদি বিচারে রাজ্য সরকারখানে যদি বিচারে গাখীরের মূল্য কিন্তু হ্রাস করব পারে কারণ এই যে পশু খাদ্য সমূহ আছে পশু খাদ্যের উপর আরোপ করা যে কর বা জিএসটি সেয়া যদি তেখেতকলে রেহাই করে বা মূল্য বৃদ্ধি যদি হ্রাস করে খাদ্যর উপর